পশ্চিমবঙ্গে দিল্লিকাণ্ড পরবর্তী হিংসার প্রতিবাদে এবার সংসদে সরবভাবে বামেরা। এ বিষয়ে চূড়ান্ত রণনীতি ঠিক করতে এদিন বৈঠকে বসে চার বাম দল। বৈঠক শেষে এদিন দিল্লিকাণ্ডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরই পাশে দাঁড়ান সিপিএম পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, সেদিন এসএফআই নয়, দিল্লি রাজ্য কমিটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল। এ বিষয়ে দিল্লি রাজ্য কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে পলিট ব্যুরো। No, that we have asked the Delhi committee to find out because they organized it, and we have requested the police to give us the whole the video coverage that they have. That coverage, most comprehensive coverage, is with the police, and police have said that on that basis they have prepared their report and submitted it to the Lieutenant Governor, to whom they are responsible. অন্যদিকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দিল্লিকাণ্ডের পর থেকে তাকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত। তদন্তে নেমেছে পুলিশ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।